আসসালামু আলাইকুম ঘরোয়া রান্নাবান্নার আজকের পর্বটি সাজিয়েছি দই ফিশ বা মশালা ফিশ কারি প্রতিদিনই মাছের এক ঘেমি রেসিপি বাদ দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখিনি নিই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আমি মাছের মশলাটা রেডি করে নেব এর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দেব চারটে শুকনো মরিচ দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ আস্ত জিরা চুলার আঁচটা লো আছে রেখে আমি এগুলো ভেজে নেব দিয়ে দেব আমি পাঁচটা রসুনের কোয়া এগুলো ইন্ডিয়ান রসুন আপনারা যদি দেশি রসুন নেন তাহলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন চুলা রাসটা লুতে রেখে আরও এক থেকে দেড় মিনিট আমি ভালোভাবে ভেজে নিব এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এগুলো নামিয়ে নিব। এখানে দিয়েছি আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ সব কিছু এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দেবো আমি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব মাছের মশলাটা আমার রেডি করা হয়ে গেছে এখানে নিয়েছি আমি চার পিস রুই মাছ রুই মাছের পরিবর্তে আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেরিনেট করে নেব এতে করে রান্না করার পর মাছগুলো সাদা সাদা দেখা যাবে না কালারটা সুন্দর আসবে বাটিতে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো আমি কাটা চামচ দিয়ে দইগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্নায় কড়াইতে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হতে শুরু করবে তখন আমি দিয়ে দেব বানিয়ে রাখা মশলাগুলো চুলা আঁচটা মিডিয়াম আসে রেখে মশলাগুলো আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি অল্প একটু পানি অ্যাড করে মিডিয়াম আমি মশলাগুলো চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে এতে করে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাছগুলো মশলার সাথে মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব চুলা রাসটা মিরামাশে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলো চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মাঝখানে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেরে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর দেখেন মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে দিচ্ছি একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে তা হলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব দয়ের সাথে যখন মাছগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি এখন বেশি নাড়াচাড়া করা যাবে না একটু কড়াইটা উঁচু করে ধরে আমি ভালোভাবে নাড়িয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে এখন সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিব। সাত থেকে আট মিনিট পর দেখেন রান্নাটা আমার শেষের দিকে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এক মিনিটের মতো চুলায় রেখে আমি এগুলো নামিয়ে নিব। দেখেন একদম সহজভাবে রান্না হয়ে গেল দই ফিস বা ফিশ মশালাকারি আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা আপনারা গরম ভাত পোলার সাথে খুব সহজে সার্ভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ